আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হোসনিয়ারা সবাইকে স্বাগতম। আজকে আমি 5 পিস পাউরুটি ও 1 কাপ দুধ দিয়ে মজার পুডিং বানিয়ে দেখাবো। এই পুডিং খুবই সহজ বানানো, খেতে অসম্ভব মজার, যে কেউ বানাতে পারবেন, কম উপকরণে বানিয়ে নেওয়া যায়। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই পুডিং বানাবো। এজন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নিব। চুলা একটা পাত্র বসিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। চিনি দিয়ে আমি পানি ইউজ করব না, আপনারা চাইলে 1 টেবিল চামচ পানি দিতে পারেন। চুলার আঁচ লো আঁচে করে এখন আমি ক্যারামেল তৈরি করে নিব। আস্তে আস্তে চিনি গলে সুন্দর একটা কালার চলে আসছে, দেখুন। এখন নেড়ে চেড়ে নিব। বেশি কালার করা যাবে না, বেশি কালার করতে গেলে আবার চিনি পুড়ে তিতা হয়ে যাবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে, এইরকম কালার হলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে সাথে সাথে আমি যে মোল্ডে পুডিং সেট করব সেই মোল্ডেই ঢেলে নিচ্ছি। সাথে সাথে ঢেলে নিতে হবে, তাছাড়া জমাট বেঁধে যাবে। এখন আমি চারিদিকে এরকম করে সমান করে নিচ্ছি। এখন এক সাইডে রেখে দিব, ঠান্ডা হতে থাকুক। আর এদিকে আমি এখানে পাউরুটি নিয়েছি, পাউরুটি পিস 5টা, মাঝারি সাইজের 5 পিস পাউরুটি নিয়েছি। এখন আমি কেটে টুকরো টুকরো করে নিব। হাত দিয়ে ছিঁড়ে নিলেও হবে। সবগুলো এরকম করে টুকরো করে নিয়েছি। এখন একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। তারপরে একটা ব্লেন্ডার জাগে পাউরুটি তুলে নিচ্ছি। 2টা ডিম ভেঙে রেখেছিলাম, ওই ডিম দিয়ে দিচ্ছি। আর 1 কাপ দুধ আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এই দুধের মধ্যে 1/3 কাপ চিনি দিয়ে দুধ আমি জাল করে নিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি। একবারে হবে না, ছোট ব্লেন্ডার জাগ, এজন্য আমি 2বারে দিব দুধ, এজন্য রেখে দিলাম। আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চামচ। এখন আমি একদম স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি, দেখুন। এখন একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি আর আমি ছেঁকে নিব। একটা ছাঁকনিতে ঢেলে নিচ্ছি, আর যে দুধ আমি রেখেছিলাম ওই দুধ এখন এর মধ্যে মিক্স করে দেব। 1 কাপ দুধ দিলেই হবে, বেশি দুধ দিতে যাবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। ছেঁকে নিয়েছি, এখন আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এখন এই ক্যারামেল ঠান্ডা হয়ে গেছে, এই মোল্ডে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়েছি, এখন আমি ঢেকে দিব। আর চুলায় একটা কয়লা বসিয়ে সামান্য পরিমাণে পানি দিয়েছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের নিচ পর্যন্ত পানি থাকতে হবে, আর পানি বলকুটে গেছে। এখন আমি বসিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিব একদম লো আঁচে 35 থেকে 40 মিনিট। 40 মিনিট পর আমি ফিরে আসলাম, কাঠি দিয়ে চেক করে দেখব হয়েছে কিনা। একদম ক্লিনভাবে পরিষ্কারভাবে কাঠি বের হয়ে গেছে, হয়ে গেছে। এখন আমি বের করে নর্মাল ফ্রিজে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি বের করে নিয়ে আসলাম। এখন একটা নাইফ দিয়ে সাইড দিয়ে এরম করে কেটে নিব, তাহলে পুডিংটা খুব সহজে বের হয়ে আসবে। প্লেটে ঢেলে নিচ্ছি, দেখুন খুবই সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। এখন আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন দেখতে কতটা মজার হয়েছে। এইরকম করে আপনারা বাসায় পুডিং বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে আর খুবই সহজ বানানো, যে কেউ বানাতে পারবেন। বাচ্চারা অনেক পছন্দ করবে, ছোট বড় সবাই মজা করে খাবে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, আর এইরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।